প্রিয় প্রাণ প্রিয় ছাত্র ছাত্রী, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আমি তোমাদের যে ফার্স্ট তোমাদের যে হাফ ইয়ারলি এক্সাম যে লাস্ট যে চ্যাপ্টার 4.2 সেটা আলোচনা করব, এবং এটা করলে কিন্তু তোমাদের সিলেবাস অ্যালজেব্রা সিলেবাস শেষ হয়ে যাচ্ছে। এবং আজকে চ্যাপ্টার তোমরা দেখছো যে এক্সারসাইজ 4.2 এটা হলো লগারিদম। আমরা গতদিনই আমরা ইন্ডেক্স নাম্বারের অঙ্কগুলো করেছি, এটা ইন্ডেক্স নাম্বারের সাথে অঙ্কের মিল আছে, এ কারণে ইন্ডেক্স নাম্বারসের পরে এই লগারিদমের চ্যাপ্টারটা দিয়েছে। এবং এটা ঠিক ওইটার মতোই সহজ, এবং এটা হয়ে গেলে তোমাদের হাফ ইয়ারলি এক্সামের সিলেবাস শেষ হয়ে যাবে। এখন এই যে লগারিদম, আমরা কেন আমরা এই যে লগারিদম এই জিনিসটা আমরা করি, আমরা এটা কেন শিখি? কারণ এখন তো আমাদের ক্যালকুলেটর হয়েছে, আমাদের অন্যান্য আধুনিক যেগুলো আমরা কম্পিউটারের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে আমরা অনেক বড় বড় অঙ্ক বা করতে পারি, কিন্তু একসময় তো কম্পিউটার ছিল না, ল্যাপটপ ছিল না, আমাদের ইভেন ক্যালকুলেটারও ছিল না। তখন এই যে বড় বড় সংখ্যাকে এটা ছোট করার জন্য, বড় বড় ছোট করে দেখার জন্য, অথবা অনেক ক্ষুদ্র ক্ষুদ্র সংখ্যাকে, সেই সংখ্যাকে একটা ভিজিবল দৃশ্যবান করে দেখার জন্যই এই লগের সৃষ্টি বা লগারিদমের সৃষ্টি। এই লগারিদমের দুই লগারিদম আছে, একটা হলো ন্যাচারাল লগারিদম বলে আর একটা হলো কমন লগারিদম। তো প্রথম যে লগারিদম এটা হলো তোমার যেটা বলে যে ন্যাচারাল লগারিদম, এটা নেপিয়ার নামে জন নেপিয়ার যিনি হলেন স্কটল্যান্ডের অধিবাসী, উনি প্রথমে আবিষ্কার করেন। পরবর্তীতে যেটা তোমাকে বলে যে কমন লগারিদম, এটা পরে যে হেনরি ব্রিজ, উনি 1624 সালে এই লগ আবিষ্কার করেছিল। এটা তোমাদের হিস্ট্রি জানা উচিত যে এ দিয়ে তোমাদের কোনো হয়তো অবজেক্টে যে লগের প্রথম জনক কে ছিল, এবং পরবর্তীতে যেটা ন্যাশনাল লগারিদম সেটাকে তৈরি করেছিলেন, এই জিনিসটা জানার জন্য এই জিনিসটা তোমাদের আমি বললাম। যদি অঙ্কের মধ্যে এটা নেই আর কিন্তু তোমাদের বইয়ে আছে, এবং কে এর জনক, কারা এটা সৃষ্টি করিয়েছেন, এই জিনিসটা তোমাদের জানা দরকার। আচ্ছা, এখন ঠিক ইন্ডেক্স নাম্বারের আমরা যেভাবে করিয়েছিলাম, আমার মনে আছে তো ইন্ডেক্স নাম্বারের ক্ষেত্রে আমরা লিখেছিলাম যে x³ × x² এর পরিবর্তে ৩+, আর ডিভিশনের ক্ষেত্রে আমরা লিখেছিলাম x³ ÷ x²² ইজ ইকুয়াল টু x³ ÷ x²² লগারিদমের ক্ষেত্রেও যদি মাল্টিপ্লিকেশন থাকে তাহলে সেটা অ্যাড হবে, আর যদি ডিভিশন থাকে তাহলে সেটা সাবট্রাক্ট হবে। আমরা এখানে যে ধরি এম এন, এর পরিবর্তে আমরা লিখতে পারবো লগ অফ এম প্লাস
log a n. আমরা কিন্তু এখানে বেসটা টেন এর পরিবর্তে আমরা এ লিখছি, তাহলে আমরা কি লিখব, এম মাইনাস আর এরপরে বেস টেন ধরি যে এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স, আমরা অনেক ক্ষেত্রে আমরা অত লগ অফ বেস যদি টেন হয় হয়তো আমরা লিখলাম থ্রি টু দি পাওয়ার ফোর, বা আমরা হয়তো এই সংখ্যাটাই আমরা লিখি যে সাপোজ আমরা এরকম থেকে আমাদের থাকলো যে আমরা হয়তো লিখলাম যে এখানে বেসটা যদি একই ধরি, আমরা হয়তো ধরলাম এখানে লগের বেসটা আমরা আমরা থ্রি ধরে আমরা হয়তো এখানে 81 দিলাম, এটাকে আমরা সংক্ষেপে কি লিখতে পারি, দেখো এই যে 81 কে আমরা থ্রি টু দি পাওয়ার ফোর লিখতে পারি, তার মানে এটা এই যে আমি এই ফর্মুলাটা লিখব লগ অফ টেন এক্স স্কোয়ার, তাহলে এই যে লগ অফ টু দি পাওয়ার এক্স হলো, এখানে কিন্তু আমরা বেসটা টেন ধরেছি, আমাদের যদি কোনো কিছু না লেখা থাকে তাহলে আমরা ধরে নিব যে এখানে বেস আমাদের টেন, হ্যাঁ এই যে এখানে দেখো এই এই যে এখন এই যে লগ অফ এক্স টু দি পাওয়ার এন, তাহলে দেখো এই যে ফোর আগে চলে আসলো তারপর লগ অফ এই 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 এইটার ভ্যালু হলো আমাদের ওয়ান, তার মানে এই টোটালটার ভ্যালু হলো আমাদের ফোর। এই যে ফর্মুলাগুলো এ পর্যন্ত তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে লগের ওয়ান এর ভ্যালু হলো জিরো এবং লগের ভ্যালু হলো দশ থেকে, লগ টেন ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে যদি লগ টেনের জায়গায় যদি লগ অফ আমাদের হান্ড্রেড হয় হান্ড্রেডকে আমরা কি লিখতে পারি, আর বেজ আমরা সবসময় না লেখা থাকলে আমাদের বেজ ধরে নিতে হবে যে বেজ টেন, তাহলে টেন লিখে আমরা হান্ড্রেডকে আমরা টেনের স্কোয়ার লিখতে পারি, তার মানে এই নাম্বারটা হচ্ছে আমাদের এটা যে দিস ইজ ইকুয়াল টু টু ইন্টু লগ অফ এই যে দেখো এইটার ভ্যালু হলো টু, দ্যাটস ওয়াই দিস ইজ ইকুয়াল টু টু, অর্থাৎ লগ অফ হান্ড্রেড ইকুয়াল টু টু, তাহলে লগ অফ ওয়ান থাউজেন্ড কী হবে, লগ অফ ওয়ান থাউজেন্ড মিনস লগ অফ টেন কিউব, তার মানে লগ অফ হান্ড্রেড ওয়ান থাউজেন্ডের ভ্যালু হচ্ছে থ্রি। এই পর্যন্ত প্রাথমিক যেটা বললাম এর মধ্যে তোমাদের কোনো কনফিউশন আছে কি না, আমাদের এখানে আজকে নেটওয়ার্কের কানেকশন খুব কম, খুব পুয়র, তোমরা বুঝছো কি, আমি কোনো টিচারকে ফোন করে আমি জানি যে তারা আমার কথা শুনতে পাচ্ছে, হ্যাঁ ঠিক আমার কথা শোনা যাচ্ছে, আচ্ছা বাচ্চারা বুঝছে কিনা আমি তখন কমেন্ট, আচ্ছা তাহলে বাচ্চারা আমার এই নাম্বারে এটা নাম্বারটা হলো 01787333999, বাচ্চারা এই নাম্বারে কমেন্ট করতে পারে, আমাদের এখানে এইটা খুব একটা বেশি কাজ করছে না, আজকে নেটটা কাজ করছে না, দেখতে তো অসুবিধা হচ্ছে না তো বাচ্চাদের, না ওকে ওকে থ্যাংক ইউ, না 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 বাচ্চাদের ই করতে হবে যে তারা বুঝলে লিখবে ইয়েস, হ্যাঁ হ্যাঁ যেটা একেবারে প্রয়োজনীয় যে তোমরা বুঝছো কি না, যদি বুঝলে লিখবে ইয়েস, আর যদি তারা না বোঝে বুঝে দিল স্যার, আবার বলবে যে স্যার আমাকে আবার বুঝিয়ে দেন আমি বুঝিয়ে দিব, ওরা অবশ্যই ওরা ওদের একটি হলে তো ওরা কথা বলবে আমার সাথে, যাতে ওদের ক্লাসটা যাতে ডিস্টার্ব না হয়, মানে আননেসেসারি তারা কোনো কমেন্টস করবে না, তারা বুঝলে তারা লিখবে ইয়েস আর না বুঝলে লিখবে নো, অথবা বলবে যে স্যার আবার বুঝিয়ে দেন, এটা এটা সবাই করতে পারে, আবু আম্মু তোমরা যারা দেখছো
সবাইকে বলছি তোমরা অবশ্যই কমেন্ট করতে পারবে, তোমরা বুঝলে লিখবা যে বুঝেছি এস স্যার, আর না বুঝলে নো স্যার, অথবা কোনোটা যদি আবার রিপিট করতে হয় তাহলে লিখবা যে স্যার প্লিজ রিপিট। ওকে থ্যাংক ইউ। আচ্ছা, এ পর্যন্ত তোমাদের কোনো অসুবিধা নেই না? আচ্ছা, অসুবিধা থাকলে আমাকে বলবে। এই চ্যাপ্টারটা আমাদের যে 4.1 এর পরবর্তীতে 4.2 কেন দিয়েছে এটা বলতে পারো? দিয়েছে এই জন্য যে ইন্ডেক্স নাম্বারের সাথে লগারিদমের মিল রয়েছে, এই কারণেই কিন্তু 4.1 এ ইন্ডেক্স নাম্বার, তারপরে 4.2 তে তোমাদের লগারিদম, কারণ একটার সাথে একটা মিল আছে। এবং দুটো দেখছো তো, ওইখানে যেমন দেখছো যে মাল্টিপ্লিকেশন থাকলে অ্যাড হয় পাওয়ার, এখানেও যেমন লগের মাল্টিপ্লিকেশন থাকলে অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন আমি বই থেকে ছোট্ট ছোট্ট উদাহরণ দিয়ে আমি যদি দেখাই, যেমন 8:1 এটার ভ্যালু কত হবে আমাদের দেখতে হবে। এখানে বেসটা কি আছে, ঠিক এই বেজের সাথে আমাকে এই নাম্বারটাকে আমাকে বানাতে হবে। এই 8:1 তোমরা অন্য জায়গায় দেখো, 8:1 2 দিয়ে তো যাবে না, 3 দিয়ে গেলে 3:27, আবার 3 দিয়ে গেলে 9, আবার 3 দিয়ে গেলে 3, তার মানে 8:1 ইজ ইকুয়াল টু 3^4। তাহলে আমরা এটাকে আমরা কিভাবে লিখতে পারি, লগ অফ এই ইনস্টেড অফ 8:1 আমরা লিখলাম 3^4। দ্যাট মিনস এখন আমি যেটা বলছি একেবারে সহজ করে লিখছি, লগ অফ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 log of x। আমি এখানে বেসটা লিখে নেই, তাহলে এখানে কি হবে, এই যে 4 log of base 3 log 3, তার মানে এর এখন দেখো এটার ভ্যালু হলো 1, দিস ইজ ইকুয়াল টু 4 × 1 ইজ ইকুয়াল টু 4, আই থিঙ্ক দিস ইজ ইয়োর অ্যানসার। এটা তাহলে পড়তে হবে কিভাবে, যেমন আমরা এই যে লিখলাম যে এখানে লগ 3 মানে বেজ লগ 3, বেজ লগ অফ 3 বেজ লগ 3, এটা আমরা কিভাবে পড়ব, বেজ 3 log 3, আমরা ঠিক এইভাবে পড়ি, বেজ 3 log of 3, বেজ 3 log 3। আচ্ছা আমি, আচ্ছা তোমাদের মধ্যে দুই একজন বলছে একটু আরেকবার বোঝাতে, আমি ঠিক আবার প্রথম থেকে, আমি চাচ্ছি যে তোমাদের সময় যতক্ষণ তোমরা না বুঝবা বুঝবে, কারণ আমার ক্লাসটা নিয়ে হলো যে তোমাদের বোঝার জন্য, আমার একটা বাচ্চাও যদি না বোঝে তাহলে কিন্তু আমার ক্লাসটার কোনো মূল্য নেই, আমি চাই যে আমার প্রত্যেকটা বাচ্চাকে বুঝতে হবে। কমেন্ট আসতে আচ্ছা, আমি প্রথম থেকে আমি দেখো আমি এক্সাম্পল দিলেই কিন্তু তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আমার মূল যে ফর্মুলাগুলো আমি আবার লিখছি, আমি বলছি যে এখানে কোনো কিছু না লেখা মানে বেজ হলো 10, মূল যে ফর্মুলাগুলো লাগবে আমি সেটা লিখছি। x² তাহলে যদি এর দ্বিতীয় হয়
log of x to the power n is equal to n log x. এই আর এরপরে আমাদের মনে রাখতে হবে যে log 1 is equal to 0 এবং log এর ভ্যালু 1 log এবং log এর ভ্যালু 1 এর বেশি এবং যদি log 1 এর বড় হয় তাহলে তখন তার প্লাস ভ্যালু শুরু হবে 1 এর ভ্যালু 0 1 এর পরে যত পজিটিভ নাম্বার log এর একটা পজিটিভ ভ্যালু হবে আর log 10 equal to 1 log of 100 is equal to 2 log of 1000 is equal to 3 কেন হচ্ছে এই একটা আমি যদি লেখাই যে আর কোনো বেজ না লেখা মানে log 10 যেমন log 10 100 কে এই এটাকে আমি এভাবে লিখতে পারি 10 means 100 means 10 square this is equal to 2 into আর এর ভ্যালুটা হলো 1 2 into 1 this is equal to 2 এখন ক্লিয়ার তোমাদের তুমি এখন খুব ভালো করে বুঝছো আব্বু তোমরা দু একজন বলছো আবার বোঝাতে এই জন্য আমি আবার বুঝালাম তোমরা এখন বুঝছো বাবা প্লিজ আব্বু আম্মু তোমরা সবাই বলো যে তোমরা বুঝেছো কিনা বুঝলে তারপর আমি ছোট্ট ছোট্ট উদাহরণ দিয়ে তারপর মূল অঙ্কে ফিরে যাব ওকে থ্যাংক ইউ তোমরা কথা বলতে পারবে কেন পারবে না অবশ্যই তোমরা কথা বলবে আমার সাথে কোনো জিনিস না বুঝে সেটা আমাকে বলবে এই সময় তোমরা তোমাদের ক্লাসমেটের সাথে কথা বললে তোমাদের নিজেরই ক্ষতি হবে হ্যাঁ তোমাদের জানো তো আমরা যে কি আমরা কেন পৃথিবীতে বিশাল বড় মহামারী চলছে যার জন্য আমরা ক্লাস নিতে পারছি না সবাই আমরা ঘরের মধ্যে তারপর আমরা চাচ্ছি যাতে তোমরা লেখাপড়ায় পিছিয়ে না পড়ো এই জন্যই কিন্তু আমাদের এই ক্ষুদ্র প্রয়াস থ্যাংক ইউ এখন যদি আমরা এরকম একটা লিখি যে log of বই থেকে 2 টু দি পাওয়ার 5 ইনটু 400 এটার ভ্যালু কত হবে দেখো এই 400 কে ঠিক এই 2 রুট 5 এর সাথে মিল করে আমাদেরকে ভাঙতে হবে দেখো আমরা 400 কে কিভাবে লিখতে পারি 400 এটা আমরা 2 দিয়ে দিলে 200 100 50 25 তার মানে কি 400 is equal to 2 আছে কবার 4 বার আর 5 আছে 2 বার তাহলে আমাদের এক ঠিক এই জাতীয় বানাতে হবে তাহলে দেখো 2 রুট 4 2 টু দি পাওয়ার 4 এখানে রুট 5 টু দি পাওয়ার 4 আমি একসাথে লিখলে 2 রুট 5 টু দি পাওয়ার 4 ক্লিয়ার তোমাদের এখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি এখানে 2 root 5 to the power 4
এখন এদের পাওয়ারটা আমার এই ফর্মুলাটা তোমরা সবসময় মনে রাখবা, লগ অফ এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এন লগ অফ এক্স। এখন কি হবে, ফোর ইন্টু লগ অফ টু রুট ফাইভ। এখন এইটার ভ্যালু হয়ে গেল কত, ওয়ান। দিস ইজ ফোর ইন্টু ওয়ান ইজ ইকুয়াল টু ফোর। আই থিঙ্ক দিস ইজ ইয়ার অ্যান্সার। তোমরা এই যে অঙ্কটা করলাম, তোমরা দেখো তো, আব্বু আম্মু তোমরা সব দেখো তো যে সবাই খুব ভালো করে বুঝছো কিনা। আচ্ছা, এখানে তোমরা দু একজন লিখছো, আবার বোঝাতে, আমরা 400 কে কিভাবে লিখতে পারি। 400 কে যদি আমরা এলসিএম করি, দেখো মানে 400 সমান কত, আমরা 400 মিন্স কত, আমি যদি আবার লিখি, আমরা এই 400 কে আমরা এই জাতীয় আমরা রূপে লিখবো। এটা সিম্পল মাল্টিপ্লিকেশন। 400 এর পরিবর্তে ইনস্টেড অফ 400 আমরা কি লিখতে পারি, আমরা 400, আমার 400ই কিন্তু আমার রাখতে হবে। 400 মিন্স 16 ইন্টু 25। এটা কিভাবে হয় দেখো, এলসিএম করে করে আমরা দেখছি যত 2 এবং আমাদের এই 2 এবং 5 এর রূপে আমাদের আনতে হবে। তা আমরা দেখলাম যে 16 ইন্টু 25 ইজ ইকুয়াল টু 600। এই 16 মিন্স কত, 16 মিন্স ফর 4 ইন্টু 5, 25 মিন্স 5 স্কয়ার। তা আমাদের এই দেখো রুট 5 আছে, এইটাকে আমার এই 2 টু দি পাওয়ার 5 ইন্টু এই রুট 5 টু দি পাওয়ার 4। আমরা এখন একত্রে লিখলে রুট 5, কারণ দুটোরই পাওয়ার হচ্ছে 4। এই যে এটাকে তোমরা আলাদাভাবে ভেঙে দেখো, ভাঙলে তোমার এই 400ই হবে। দ্যাটস ওয়াই আই ক্যান রাইট হিয়ার 400 ইজ ইকুয়াল টু 2 রুট 5 টু দি পাওয়ার 4। কেন লিখলাম, এখানে বেসটা আমাদের আছে 2 রুট 5, 4 ইনটু 1 ক্যান বি ক্যান বিকজ অফ a টু দি পাওয়ার a ইজ ইকুয়াল টু 1 লগ অফ বেস মানে x বেস x log a ইজ ইকুয়াল টু 1। এরকম যদি আমি আরো যদি লিখি log অফ abc, abc ইজ ইকুয়াল টু 1। এটা কিন্তু একটা আমাদের কি যে log অফ a বেস a বেস log a ইজ ইকুয়াল টু 1, log অফ abc মানে ABC বেস log ABC ইজ ইকুয়াল টু 1। এটা আবার এইটা তোমাদের মনে রাখতে হবে, হ্যাঁ, log অফ b বেস দিস ইজ ইকুয়াল টু 1, এটা তোমাদের অর্থাৎ এ log অফ ABC, ABC ইজ ইকুয়াল টু 1, এটাকে এইভাবে বলে বেস ABC log ABC ইজ ইকুয়াল টু 1, বেস a log a ইকুয়াল টু 1, বেস log b log b is equal to 1, এটা একটা। এখন তোমাদের ক্লিয়ার, তোমরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছো? দেখো তো তোমরা বুঝছো কিনা ভালো করে। হ্যাঁ, ক্লিয়ার দেখা যাচ্ছে না, নেট প্রবলেম। এখন ঠিক আছে,
আচ্ছা তুমি আবার দেখো তো, দেখে জানাও তো না আমরা কি ব্যবহার করছি। মোবাইল ডাটা ব্যবহার করছি, ওয়াইফাই আমাদের এখানে এখন কাজ করছে না। গ্রামীণ ফোন 4G ব্যবহার করা, গ্রামীণ ফোন গ্রামীণ এর 4G ব্যবহার। আচ্ছা আমরা ওই 4G ব্যবহার করছি, আগে তো ব্যবহার করছি আগে। আচ্ছা একটু দেখে আবার একটু জানাও তো, এখন দেখা যাচ্ছে কিনা। হ্যালো এখন ওকে না? আচ্ছা ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা বাবা এখন দেখো তো তোমরা, এখন বোধহয় এখন বোধহয় দেখা যাচ্ছে, এখন তোমরা দেখো তো পুরো বোর্ডটা দেখতে পারছো কিনা। দেখতে পারলে তোমরা আমাকে একটু জানাও প্লিজ। আচ্ছা এখন তাইলে আমি আরো দুই একটা ছোট্ট ছোট্ট উদাহরণে যাই। আমাদের এখানে সবচেয়ে বেশি যে নিয়মটি আমাদের ব্যবহৃত হবে এইটা মনে রাখবা যে লগ অফ এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এন লগ অফ এক্স, এটা আমাদের বেশি ব্যবহৃত হবে। তাইলে যদি আমরা যদি লগ অফ এক্স টু দি পাওয়ার কিউব থাকে তখন আমরা লিখব থ্রি লগ অফ এক্স, আর আমরা কোনো কিছু না লেখা মানে এই লগের বেস 10 আছে বলে আমাদের ধরে নিতে হবে। কারণ তোমাদের এখানে যেটা আছে এটা হলো তোমাদের এটা কমন লগারিদম, এখানে লগের বেসটা তোমাদের 10 ধরে নিতে হবে। তাহলে এই এই এইটা যদি বলতে পারে আমরা এখানকার আমরা সবগুলো অঙ্ক আমরা করতে পারবো। আর আরেকটা যে লগের বেস যদি হয় এ বেস দিস ইজ ইকুয়াল টু 1, এই দুইটা ফর্মুলা আমাদের এখানে সবচেয়ে বেশি কাজে লাগবে। এই দুটো ফর্মুলা যে লগ অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন লগ এক্স, অর্থাৎ লগ অফ এক্স টু দি পাওয়ার এক্স কিউব হলে থ্রি লগ এক্স, যদি এরকম থাকে লগ অফ এক্স টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 5 লগ অফ এক্স, লগ অফ এক্স টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু 7 লগ অফ এক্স, আর আর এটা হলো বেস এ লগ এ ইকুয়াল টু 1, যদি এরকম থাকে দিস ইজ ইকুয়াল টু 1 লগ অফ একই যদি হয় তাহলে সেটা 1 হবে। এই দুটো ফর্মুলাই আমাদের লাগবে। এর পরবর্তীতে যে অঙ্কগুলো করাবো সবগুলোতে শুধু এই দুটো ফর্মুলাই আমাদের লাগবে। এই দুটো ফর্মুলা পারলে আমরা সবগুলো অঙ্ক আমরা করতে পারবো। এখন ওদেরকে বলেন যে আমরা 1 মিনিটের ভিতরে আবার রিস্টার্ট করে আসতেছি, কেন ওরা আবার বলতেছে প্রবলেম। আচ্ছা আমরা 1 মিনিটের